স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। শুধুমাত্র এতটুকু বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি। আপনাদের সকলকে এই স্পেশাল স্পোর্টস চ্যানেলের নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্ট বেঙ্গলের নতুন কোচ এবং নতুন যে ফুটবলার আসার সম্ভাবনা রয়েছে বা যাদের নাম এই মুহূর্তে ভেসে আসছে সেই সমস্ত ফুটবলারদের সম্পর্কে। তো ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তো আশা করি আপনাদের অনেক কিছু জানতে পারবেন। ইস্ট বেঙ্গলের কোচ হলেন, নতুন কোচ হলেন স্পেনীয় কোচ, রিয়াল মাদ্রিদের, বলতে গেলে রিয়াল মাদ্রিদের কোচ, অন্যতম সেরা কোচ, হাই প্রোফাইল কোচ বলতে পারেন। তিনি হলেন হোসে ম্যানুয়েল ডিয়াজ ফার্নান্ডেজ, যিনি মানালো বা মানো নামেই বেশি পরিচিত। দুদিন আগে পর্যন্ত আমরা জানতাম যে লিভারপুলের কিংবদন্তি ফুটবলার রয় ফলারি এসসির মনে কোচ থাকছেন, কিন্তু হঠাৎ করেই গতকালই কিন্তু এসসি কর্তারা জানিয়ে দিলেন যে তারা কিন্তু রয় ফলারকে সরিয়ে দিয়েছেন এবং কোচ করছেন স্পেনের কিংবদন্তি কোচ ম্যানুয়েল ডিয়াজ ফার্নান্ডেজকে। এই শুধু তাই নয়, রবি ভাওলারের যে স্টাফ, কোচিং স্টাফরা রয়েছে তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি বিদেশি ফুটবলার বাছাই করবেন বলছিলেন, বলা হয়েছিল রবি ভাওলার, তিনিও কিন্তু সরে যাওয়ায় সেই ফুটবলার যে এসসিগুলো আসছেন না সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। রবি ভাওলার সঙ্গে আলোচনা করেই এসসি কর্তারা তাকে বিচ্ছেদ করেছেন বলে জানানো হয়েছে। নতুন হেড কোচ হিসাবে নিয়োগ করা হয় ম্যানোকে, আরও দু একটি ক্লাবে দলে হেড কোচের দায়িত্ব পালন করলেও আসলে মূলত তিনি কিন্তু রিয়াল মাদ্রিদের বি এবং সি দলেরই দায়িত্বে ছিলেন বেশি সময়। তার নিজের ফুটবল জীবনের শুরু এই ক্লাবেই, ফলে এদিন তার বক্তব্য কিন্তু মাদ্রিদের কথা, মাদ্রিদের লোকের একটা কথা বলে থাকি, যা তাদের জয়ই কিন্তু তাদের ডিমে রয়েছে, অর্থাৎ ফুটবল খেলতে হলে জিততেই হবে, এই ধরনের মানসিকতা যে সমস্ত কোচের মধ্যে রয়েছেন তার মধ্যে অন্যতম এই মানুর। তিনি কিন্তু জয় ছাড়া কিছুই বোঝেন না, তিনি বলেছেন তাদের রক্তেই ডিএনএতে রয়েছে জয়। বড় ক্লাবের কোচিং করাবেন বলেই তিনি কিন্তু কোনো রকম চাপে নেই, তিনি সেটা নিজেই স্বীকার করেছেন। তিনি বলেছেন যে সামনে কঠিন লম্বা রাস্তা, তবে সমর্থকদের সামনে সেরা খেলা তুলে ধরাই তার আসল প্রচেষ্টা থাকবে। কোচ হিসাবে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন 53 বছর বয়সী এই মানর, তিনি কিন্তু ইতিমধ্যে 328টি ম্যাচে কোচিং করিয়েছেন এবং 2018-19 মরশুমে তিনি কিন্তু তার গড় দাঁড়িয়েছে 47.66, অর্থাৎ বুঝতেই পারছেন তার জয়ের গড় দাঁড়িয়েছে 47.66, অর্থাৎ 66, অর্থাৎ বুঝতেই পারছেন প্রায় 50% ম্যাচ তিনি কিন্তু জিতেছেন 20 বছরে, অর্থাৎ বুঝতেই পারছেন তার জয়ের রেকর্ড কিন্তু দুর্দান্ত। তিনি কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলতে ভালোবাসেন এবং তরুণ ফুটবলারদের নিয়ে খেলতে ভালোবাসেন। তো এই হাই প্রোফাইল কোচ এসসিজ বলে আশায় ইস্ট বেঙ্গলের যে এবার আক্রমণাত্মক ফুটবল খেলবে তা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। নতুন কোচ হোসে ম্যানুয়েল ডিয়াজ ফার্নান্ডেজ আসার পরই তার সঙ্গে যে বেশ কিছু নতুন ফুটবলার আসবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি কিন্তু তরুণ ফুটবলারদের নিয়ে কাজ করতে ভালোবাসেন, তার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তিনি যেখানে যেখানে কোচিং করেছেন তিনি কিন্তু ইয়ং ট্যালেন্টেড ফুটবলারদের প্রতি তিনি বেশি আস্থা রাখেন এবং তিনি কিন্তু জয়ের ব্যাপারে প্রচণ্ড আশাবাদী থাকেন। তিনি তরুণ ফুটবলারদের মধ্যে থেকে সেরা খেলাটা তুলে আনার চেষ্টা করেন। এই মুহূর্তে আমার কাছে দুজন ফুটবলারের নাম এই মুহূর্তে ভেসে আসছে যে তাদের সঙ্গে একটা টার্মস রয়েছে বা তাদের সঙ্গে একটা দারুণ সম্পর্ক রয়েছে এই এসসিজ বঙ্গলের কোচের। তার মধ্যে অন্যতম রয়েছেন 22 বছর বয়সী 6 ফুট উচ্চতার গ্রেবিয়েল নেভাস ফার্নান্ডেজ। হ্যাঁ বন্ধুরা, গ্রেবিয়েল নোভাস ফার্নান্ডেজ এই ব্রাজিলীয় ফুটবলারকে সম্ভবত এসসিজ বঙ্গল আসতে চলেছেন বলে শোনা জানা যাচ্ছে। যদি এগুলো এখন সবই রুমার্স, কিন্তু যা শোনা যাচ্ছে যে এই গ্যাব্রিয়েল নোভাস ফার্নান্ডেজ 22 বছর বয়সী 6 ফুট উচ্চতার এই ব্রাজিলীয় ফুটবলার এসসিজ বলে আসতে পারেন, কারণ তার মার্কেট ভ্যালু অনেকটা 5 কোটির মতো ভারতের মুদ্রায়। মানে এমন ফুটবলার এসসিজ বলে আসবে যাদের মার্কেট ভ্যালু 5 থেকে 10 কোটির মধ্যে, তার মধ্যে অন্যতম এই ফুটবলারটি এই গ্যাব্রিয়েল নেভাস ফার্নান্ডেজ। তিনি কিন্তু 2017 মরশুমে সাও পাওলো থেকে তার কেরিয়ার শুরু করেন, তারপর 2019 মরশুমে তিনি বার্সেলোনা বিদলে যান, লোনে যান এবং সেখানে তিনি 6টি ম্যাচ খেলেন। 2019 মরশুমে তিনি কারোডোবা বলে একটি ক্লাব রয়েছে, সেখানেও তিনি লোনে যান, সেখানে তিনি 12টি ম্যাচ খেলে 1টি গোল করেন। 2020 মরশুমে তিনি জুভেন্টাস বলে একটি ক্লাব রয়েছে, সেখানে লোনে যেয়ে 4টি ম্যাচ খেলেন।
2020-21 মৌসুমে তিনি বাহিয়া ক্লাবের লোনে যান, সেখানে 13টি ম্যাচ খেলে 2টি গোল করেন। এছাড়া ব্রাজিলের হয়ে তিনি আন্ডার-20 দলের হয়ে 3টি ম্যাচ খেলে 1টি গোল করেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন একটা হাই প্রোফাইল ফুটবলার, বয়স মাত্র 22 বছর। এই ফুটবলারটি বলতে তরুণ ফুটবলার, প্রচুর দৌড়ান, ভালো পাই, ভালো ডেভেল রয়েছে। এই ফুটবলারটি অন্তত প্রিয় ফুটবলার এই এসসিজমল কোচের। তো শোনা যাচ্ছে এই ফুটবলারটি তিনি এসসিজমল আনতে পারেন বলে শোনা যাচ্ছে, এই গ্যাব্রিয়েল নেভাস ফার্নান্ডেজ। তো দেখার বিষয় যাদব তিনি এসসিজমল আসেন কি না, যদি আসেন সত্যি সত্যি এসসিজমলে কিন্তু স্ট্রাইকার সমস্যা অনেকটা মিটে যাবে। তাছাড়াও আর একজনের নাম শোনা যাচ্ছে, তিনি হচ্ছেন স্প্যানিশ স্ট্রাইকার, 21 বছর বয়সী বোজান রেডু লোবিক। হ্যাঁ বন্ধুরা, এই 21 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার বোজান রেডু লোবিকের নামও কিন্তু শোনা যাচ্ছে। এর উচ্চতা কিন্তু 6'3", দুর্দান্ত স্ট্রাইকার বলা যেতে পারে। বলতে গেলে ভারতীয় সার্কিটে যে তিনি অবশ্যই ভালো খেলবেন সেটা বলা যেতেই পারে। 2017-18 মৌসুমে তিনি লেডিয়া বলে একটি ক্লাব রয়েছে, সেখানে 13টি ম্যাচ খেলেন। 2018-20 মৌসুমে তিনি ব্রাইটন অ্যান্ড হোন এলবিলিবল ক্লাবে যান, সেখানে তিনি যদিও ম্যাচ খেলেননি। তারপর তিনি সেখান থেকে লোনে যান লাইল বলে একটি ক্লাব রয়েছে, সেখানে তিনি লোনে যান, সেখানে 8টি ম্যাচ খেলে 1টি গোল করেন। 2020 মৌসুমে তিনি আলভেস বি দলে লোনে যান, 6টি ম্যাচ খেলেন সেখানে। 2020 মৌসুমে তিনি এআক বলে একটি ক্লাব রয়েছে, সেখানে 18 ম্যাচটি খেলে 3টি গোল করেন। এনেও কিন্তু একজন দুর্দান্ত ইয়ং ট্যালেন্টেড ফুটবলার, যদিও গোল সংখ্যা তার কম, কিন্তু ভারতীয় উপমহাদেশে তিনি যে ভালো খেলবেন বা তার মতো ফুটবলার যে ভারতীয় ফুটবলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো শোনা যাচ্ছে এই তরুণ ফুটবলার, এই স্প্যানিশ 21 বছর বয়সী বোজান রেডু লোবিকের সঙ্গেও কিন্তু কথাবার্তা চলছে বা তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে এই ভারত এসসিজমল কোচের। তো তিনিও এসসিজমল আসতে পারেন বলে রুমার্স বেরিয়ে আসছে, যদিও সবই এখনও রুমার্স, কোনোটা কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়নি বা কোনোটা কিন্তু কথাবার্তা খুব একটা এগোয়নি। যা শুরুবাত হয়েছে আরও বেশ কিছু নাম উঠে আসবে, অবশ্যই আপনাদের জানাবো। তো এই দুই ফুটবলার নাম এই মুহূর্তে উঠে আসে তো আপনাদের জানিয়ে দিলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।